আপনাকে ধন্যবাদ আমাকে এখানে বলার জন্য, সুন্দরের জন্য। আর ধন্যবাদ আমার ছাত্রছাত্রীদের, তারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। আজকে আমি যে সমস্ত বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফিলোসফি অন এডুকেশন, মানে হচ্ছে দর্শনে শিক্ষার উপর প্রভাব। সেই প্রসঙ্গে আলোচনা করতে আমার সামনে একজন শিক্ষক দিয়ে আছেন, স্বামী একটা ভৌগোলিক অবস্থা, তুমি কোন জায়গায় বিবেকানন্দ হিস্ট্রি থেকে সেখানে তিনি যে জায়গায় ছিলেন তারপর তো খারাপ অবস্থা, কিন্তু এখন তিনি সেই জায়গা থেকে উত্তীর্ণ হতে পারলেন কিভাবে, এর পেছনে যুক্তি রেখেছিলেন, কারণ তিনি এডুকেশনের সংজ্ঞাটাকে চেঞ্জ করেছিলেন। এটা হচ্ছে তিনি বলেছেন এডুকেশন মানে হচ্ছে যেটা আমাদের মধ্যে লুকিয়ে আছে সেই পূর্ব সত্তাকে বিকাশ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পূর্ব সত্তা বলতে কি বোঝায়, অর্থাৎ আমি কিভাবে আমার এই পূর্ব সত্তাকে খুঁজে পাবো। আমরা জানি যে বিবেকানন্দ যে দর্শনে বিশ্বাস করতেন সেই দর্শন হচ্ছে বেদান্ত দর্শন, বেদান্ত দর্শনে পদার্থ দ্বার মানে হচ্ছে একই সত্য, এক সত্য গ্রহণ। যদি আমি এখানে শুরু করি, ধরো আমি বললাম কাকুলি এক, তাহলে ওই লাস্টে যে আছে সে হচ্ছে তার মধ্যে মধ্যে পঞ্চাশে দাঁড়ানো, তাহলে আমরা পঞ্চাশে পেলাম সেটা কি হয়ে পেলাম এক 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 করে পঞ্চাশ, তাহলে আমাদের কাছে আইডেন্টিটি কত এক। এবার আমি লাস্ট ক্লাস থেকে শুরু করি তাহলে এর পঞ্চাশে দাঁড়ানো, তাহলে আমরা আপাতত অবস্থায় দেখি যে গ্রামের ছেলেরা পঞ্চাশ নম্বরে আছে, শহরের ছেলেরা এক নম্বরে আছে। এর কারণ কি না, আমরা যে চশমা বা প্রেম অঙ্কের উপর দাঁড়িয়ে কাজ করি সেই প্রেম অঙ্কটাকে আমরা মনে করি সত্য সত্য, কিন্তু এটা যে তোমার মধ্যে পূর্ণ সত্য আছে, অর্থাৎ যে পরিবার গ্রামে বসবাস করছে যে ছেলেটি তার মধ্যে পূর্ণ সত্য আছে, মানে সেই ইউনিভার্সিটি সবার পর আমি এবং সেটা কিভাবে যখন মানুষ এই রিয়েলাইজেশন
জাগ্রত করে আমরা শিক্ষা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারব, এই পথ জাগ্রত হবে, তখন আমরা তখন শিক্ষাটাকে অন্য জায়গায় যাবো, সেটা নিয়ে যাবো ক্যাটাগরিক্যাল ইনকোয়ারি দিব, অর্থাৎ ঈশ্বরত্ব আদেশ। মানে আমি শিক্ষা গ্রহণ করছি তার জন্য আমার কোনো শর্ত থাকবে না। শর্ত মানে কি না, আমার এই আমার গ্রামের বাড়ি মানে আমি সাইকেলের 5 কিলোমিটার যাই, এইসব শর্তগুলো যখন জানাবো শর্ত করলেই সেখানে ফলের আশা থাকবে। তুমি যখন ভাববে যে আমি এই কাজটা করছি শর্তহীন ভাবে, মানে আমি করছি কাজ করার জন্যই করছি, আমি কাউকে উপকার করছি উপকার করার জন্যই করছি, আমি যেমন উপকার পাবে বলে করছি, তাহলে কিন্তু তার মধ্যে আমার লোভ কাজ করবে। শিক্ষার জন্য এটা বলতে হবে যে আমি শিক্ষা গ্রহণ করার জন্য করছি, আমি চাকরি পাবো আমি প্রতিষ্ঠিত হবে এই জন্য আমি শিক্ষা গ্রহণ করার জন্য করছি, তখন সব আমি এনজয়মেন্ট আসবে। আমরা যখন ক্রিকেট খেলি যারা খেলাধুলা করে তারা যখন খেলে সে যদি ভাবে যে আমি টেন্ডুলকার হারানো লাভ করছি, সে কি টেন্ডুলকার হতে পারবে? টেন্ডুলকার যখন জিজ্ঞাসা করেছিল যে আপনি 100 সেঞ্চুরি করলে কি হবে, বলে আমি কেন্দ্র সমুদ্র জন্য হয়ে গেছে, তাহলে রেকর্ড হয় কি হবে পরিশ্রম করতে, তার জন্য দরকার ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, মানে হচ্ছে নিঃশর্ত আদেশ। অর্থাৎ আমাকে ভাবতে হবে আমি কাজ করার জন্যই করছি, আমি ফলের আশায় করছি না, যেটাকে গীতায় বলা হচ্ছে নিষ্কাম কর্ম। বুঝতে পারছো? এবার আমাদের ফলে হচ্ছে এই কর্তব্যটা যতটা সোজা ততটা প্র্যাকটিক্যাল নয়, কারণ প্রত্যেক মানুষ যদি বলে আমি নিষ্কাম কর্ম তোমরাই যখন করবে সেটা আপনি বলে আসতেন আপনি নিষ্কাম কর্ম করছেন না সাধন কর্ম করছেন। এখন প্রশ্ন হলো থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে ব্যবহার করতে হয় ভাবনা চিন্তা। আমরা ব্যক্তিগতগুলোকে একটু কঠিন ভেবে নিই, কারণ আমরা ভাবি যে এই জায়গা থেকে দাঁড়িয়ে ওটা হয় না, ওটা থেকে ওটা হয় না, এরকম অনেক এক্সকিউজ নেই। আর বই স্যার যেটা বললেন যে যা তার সেজি ব্যাপারে সেটা হচ্ছে আমরা বলি, সেটা হচ্ছে যা তার সেজি ওই কনসেপ্টটা কিন্তু বৈদিক যুগে ছিল, সেখানে কিন্তু বৈধভাবে উপস্থাপিত হয়েছিল। বৈদিক যুগে আমরা দেখতে পাই, আমরা যদি বৈদিক সাহিত্যের আলোচনা করি, বেদের আলোচনা করি, সেটাতে বেদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড আর একটা হচ্ছে কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড নিয়ে আলোচনা করছে বেদান্ত দর্শন, যেটা নিয়ে আমরা একটা আলোচনা করলাম, সেখানে গৃহপালিতের মহামন্ত্রী বললাম, আর হচ্ছে কর্মকাণ্ড, অর্থাৎ কর্মকাণ্ড হচ্ছে তুমি কি কাজ করবে সেটা নির্ভর করছে এখনকার অনুযায়ী কি না জাতের বিভাজন, কিন্তু বৈদিক যুগে সেই বিভাজন থাকেনি। বৈদিক যুগে যে বিভাজন ছিল সেটা হচ্ছে কোন কর্মের বিভাজন। এখন কোন কর্ম কাকে বলে বেদান্ত, যেটা হচ্ছে আমি কি কাজ করব সেটা আমার মধ্যে তিনটে গুণ সবসময় থাকে, একটা হচ্ছে সত্য অর্থাৎ সাত্ত্বিক, তাহলে আমাকে ক্রিকেট খেলার সময় রোজ রোজ আমি খেলছি, কারণ আমার ইন্টারেস্ট আমার তো এখানে নিয়ে যাচ্ছে,
আমরা ঘুরে দেখতে পারবো। কারণ আমরা আমি পার্সোনাল বলছি ভিলে জেনারেশন থেকে বলিনি, কিন্তু ভিলে জেনারেশনের একটা অন্তর্গত আমি করি, কিন্তু আমি যে গ্রামে বাস করতাম সেটা ফটোকপি আর পরিমাণ বলো, তাহলে ফটোকপি আর পরিমাণে যদি পরিমাণ কলেজের পরিমাণ যোগ্যতা হয় তো তোমরা পরিমাণে নিয়ম করো, তোমরা কি পারবে না? এই প্রশ্নটা কিন্তু তিন ঘন্টা পড়তে হবে, নিজেকে ভাবতে হবে যে আমি কি করছি আর কি করা উচিত। এর ব্যালেন্সটা যদি ঠিক করে চেক করো হিসেবে থাকার মতো, তাহলে কিন্তু তোমাদের ব্যালেন্সটা কিন্তু শেষকালে লাগিয়ে দেবে দশ নম্বরে। আজকে আর আমি বেশি কিছু বলছি না, কারণ ভিলেজ এডুকেশন সম্বন্ধে আমরা স্যার বলেছেন, তবে তোমাদের ক্ষেত্রে একটা লাস্ট রিকোয়েস্ট হচ্ছে